1971 দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ঠাই পাওয়া নব্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে এমনই প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা আর বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব রফিকুল্লাহ চৌধুরীর সহযোগিতায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির কাজটি শুরু করেন সে সময়কার এক টকবকে তরুণ ডক্টর মুসা বিন শামশের সেই থেকে উত্থান এ বঙ্গ সন্তানের অল্পদিনই বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেয়া মুসা বিন শামশের পরিণত হয়ে যান বিজনেস টাইকুনে তবে বিশ্বব্যাপী সবচেয়ে আলোড়ন তৈরি করে তার লাইফস্টাইল আর রাজকীয় জীবনযাপন আর তাই তো নেলসন ম্যান্ডেলা ডেভিড ফ্রস্ট বিল ক্লিন্টনের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিগণ মুসা বিন শামশেরকে প্রিন্স উপাধি দেন প্রিন্স মুসাকে নিয়ে ঝড় ওঠে বিশ্ব গণমাধ্যমেও লন্ডনের প্রভাবশালী পত্রিকা সানডে টেলিগ্রাফ 1998 সালের 17 মে সংখ্যায় প্রচ্ছদ করেন ধনকুবের ডক্টর মুসা বিন শামশেরকে নিয়ে টেলিগ্রাফের বিশেষ প্রতিনিধি নাইজেল ফান্ডেল তাকে নিয়ে শিরোনামে লেখেন ম্যান উইথ দ্য গোল্ডেন গানস ব্যবসা আর ফ্যাশনের পাশাপাশি ব্যক্তি জীবনেও এক আদর্শের মূর্ত প্রতীক ডক্টর মুসা বিন শামশের বুদ্ধিদীপ্ত ও মেধাবী তিন সন্তানের গর্বিত পিতা তিনি প্রথম সন্তান ন্যান্সি জাহারা বিনতে মুসা টেক্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে বিয়ের পিড়িতে বসেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের সঙ্গে বড় ছেলে অক্সফোর্ড স্কলার ব্যারিস্টার ববি হাজ্জাজ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন আর ছোট ছেলে জুবি আজ্জাদ বিন মুসাও ব্যারিস্টার হিসেবে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন আমাদের তো আসলে বলতে গেলে আইডল থেকে শুরু করে আমাদের হিরো সবকিছুই উনি আমরা ছোটবেলা থেকে উনাকে দেখে বড় হয়েছি উনার আচার আচরণ উনার স্টাইল সবকিছু আমরা ওইভাবে শেখার চেষ্টা করেছি কখনো উনার মতো হতে পারবো না উনার স্টাইলটাও পাবো না বাট আমরা যতদূর পারি উনার মাঝে উনার মতন উনি যা যা করেন উনার ফুটস্টেপসে চলার চেষ্টা করি আওয়ার বন্ড ইজ গ্রেটেস্ট এন্ড উই ফিল প্রাউড টু বি হিজ গ্র্যান্ডডটার নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা ফ্যাশন কনশিয়াস তাদের বাবার থেকে অনেক কিছুই শেখার আছে অনেক কিছুই জানার আছে প্রিন্স মুসার ঢাকার প্রাসাদকে ঘিরে গণমাধ্যমে নানা কল্পকাহিনী প্রায় সময় প্রকাশ পায় মনোমুগ্ধকর পরিপাটি এ প্রাসাদের দ্যুতিময় অসংখ্য ঝালর যে কারো দৃষ্টি কেড়ে নেয় বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রবাদ পুরুষ ডক্টর মুসা বিন শামশেরের জীবনের একমাত্র লক্ষ্য হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন আর তাদের মুখে হাসি ফোটানো ঈদ মোবারক পবিত্র ঈদে সমগ্র দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা আমি আশা করব এদেশের প্রতিটা মানুষ দেশ করার জন্য একত্রে কাজ করবে এবং বর্তমান এই বাংলাদেশকে আগামী দিনের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা দেশ হিসাবে গড়ে তুলবে নতুন প্রজন্মকে এবং তরুণ প্রজন্মকে এনশিওর করতে হবে যেন এদেশের 17 কোটি মানুষের একটা মানুষ যেন অনাহারে না থাকে সরকারের একার পক্ষে কখনোই সম্ভব না পৃথিবীর কোনো দেশের কোনো সরকারই এককভাবে সমস্ত সমস্যার সমাধান করতে পারে না এটার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের তার মধ্যে তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে ভুলে গেলে চলবে না এদেশের প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক যখন খেয়ে পরে বেঁচে থাকবে সুখে থাকবে সমষ্টিগতভাবে তখন সমস্ত দেশের সুখ সমৃদ্ধি হবে এবং বিশ্বের দরবারে একটা প্রতিষ্ঠিত উন্নত দেশ হিসাবে সমাদৃত হবে সম্মানিত হবে Fingers down my spine.
মুসা বিন শমশের, একজন রহস্যময় ব্যক্তি। নিজেই নিজের নামের আগে প্রিন্স লাগিয়েছেন আছে অর্থকড়ির দম্ভ। এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, করতে পারবেও না আগামী 50 বছর। তার সম্পদের উৎস খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এক দফা বেরিয়ে এসেছে প্রাথমিক তথ্য। দুদকে জমা দেয়া বিবরণীতে মুসা জানান, সুইস ব্যাংকে জমা আছে তার $1,200 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 93,600 কোটি। ব্যাংকের ভল্টে আছে $700 কোটি মূল্যমানের অলংকার। দেশে সম্পদের মধ্যে আছে গুলশানে দ্য প্যালেস নামে রাজকীয় বাড়ি, মুসার বাড়ি আছে রাজধানীর বনানী ও ফরিদপুরেও। এছাড়া গাজীপুর ও সাভারে বিভিন্ন মৌজায় আছে 1,200 বিঘা জমি। সবই তিনি বিদেশে অস্ত্র ও ক্রুড অয়েলের ব্যবসা করে গড়েছেন বলে দাবি করা হয় সম্পদ বিবরণীতে। সুইজারল্যান্ডে ব্যাংকে তার $12 বিলিয়ন সে কথা এখন লিখিতভাবে সে স্বীকার করেছে আমাদের কাছে। আমাদের দেখার দরকার যে নন সোর্স অফ ইনকামের চাইতে তার বেশি সম্পদ আছে কিনা, যদি সেটা থাকে তাহলে সেটা আমাদের আইন অনুযায়ী অপরাধ। মুসা সুইস ব্যাংকের একটি যৌথ হিসেবে তথ্য দিয়েছেন, দুদক এখন খতিয়ে দেখছে ওই হিসেবে কোনো বাংলাদেশি অংশীদার আছে কিনা। এই অংশীদাররা কারা বা তার অংশীদারিত্বের কী কাগজপত্র তার কাছে আছে এগুলো দেখা হবে, বৈধতা কতটা আছে, অবৈধ কতটা আছে এগুলো দেখা হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলেও মুসা বিন শমশেরের সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে সংশয় আছে দুদকের। ওই অর্থটি লন্ডার্ড মানি হয় সেক্ষেত্রে আমরা ফিরিয়ে আনার ব্যাপারে সেটা আমাদের রুলস অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা সেটা চেষ্টা করব। সেই টাকা যদি বিদেশে অর্জন করে থাকে এবং বিদেশে সে টাকা যদি জমা দিয়ে থাকে সেক্ষেত্রে দুদকের সেখানে কিছু করণীয় নেই। গত বছরের নভেম্বরে মুসা বিন শমশেরের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।